ফার্স্ট টাইম এরকম ভাবে বেরোচ্ছি, হেলমেট ক্যামেরা ফ্যামেরা লাগিয়ে, এটা কিরকম হাস্যকর হাস্যকর ভাব লাগছে। এখানে 10টার পরে লকডাউন হয়ে গেছে, তো এটা লকডাউন। হ্যালো গাইস, মাই সেলফ ইরানিয়ান, নাও ইউ আর ওয়াচিং ইরান ব্লগস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হচ্ছে, তার কারণ আমার হাতে এই মুহূর্তে আছে একটা এসডি ক্যাম। এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি সুমিতদার কাছ থেকে, বংরাইডার সুমিত, সেও একটা ইউটিউবার, মোটো ব্লগ করে। তো আমারও সকলের মানে ইউটিউবে সকলের মোটো ব্লগ দেখে দেখে আমারও শখ গেলে আমি একটু মোটো ব্লগ করি। তো তাই জন্য তার কাছ থেকে আমি এটা সেকেন্ড হ্যান্ড নিলাম। তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই মোটো ব্লগের, তো আজকে একটা মানে আমি জাস্ট টেস্ট করবো যে আমি কেমন পারছি কি পারছি না, তো সেটা নিয়ে একটা এমনি ভিডিও বানাবো। তো এখন তো আমি ফ্রি নেই, এখন ব্যাংকে যাবো, সামান্য একটু কাজ আছে, তো সেই ফাঁকেতেই আমাকে এই ভিডিওটা বানিয়ে নিতে হবে। তো আমি এখন ব্যাংকে একটা কাজের উদ্দেশ্যে বেরোবো, তো এই ক্যামেরাটা আমি হেলমেটের মধ্যে লাগিয়ে নিয়ে যাব। এই হেলমেট এটা এখানটায় লেগে যাবে, তো লাগিয়ে নিয়ে যাব। তো দেখবো আমি মোটো ব্লগ করতে পারছি কি পারছি না। তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি ভিডিওটা করতে পেরেছি, মোটো ব্লগ করতে পেরেছি কি পারছি না, তো আমাকে একটা কমেন্ট অবশ্যই জানাবে। আর এবার থেকে রেগুলারই ভিডিও দেবো আশা করছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এখন একদম বাইকে গিয়ে বসে দেখা হচ্ছে, চলো। তো গাইস, আমি এই গাড়ির মধ্যে চলে এসেছি, তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো একটু ভুলভ্রান্তি হতে পারে, ভিডিও হবে কিনা তাও জানি না, তো দেখা যাক। ক্যামেরাটা এখানে অফ করে রাখবো একটু, কি করলে কোনো অসুবিধা আছে না? এরকম করলে কোনো অসুবিধা নেই, তো আমি ফোনটাকে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, তো দেখাই যাক কতদূর কী হয়। ফার্স্ট টাইম এরকমভাবে বেরোচ্ছি, হেলমেটের ক্যামেরা ফ্যামেরা লাগিয়ে, এটা কিরকম হাস্যকর হাস্যকর ভাব লাগছে। তো আমি জানি না ভিডিওটা কেমন হবে, কারণ হেলমেটের ভিতরে হয়তো হাওয়া টাওয়া ঢুকতে পারে, তো ভালো করে নাও শুনতে যাওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, ফার্স্ট টাইম তো, তবু দেখছি কী করা যায়, কেমন হয় ভিডিওটা। আর এখন আমি যাবো ব্যাংকে, একটু সামান্য ব্যাংকে কাজ আছে। অ্যাকচুয়ালি আমি ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়েছি, আর সেই ফাঁকেতে এইটা আমার টেস্ট করে নিচ্ছি যে আমি কেমন ইউজ করতে পারি, তো দেখা যাক কেমন হয়। ভিডিও সাউন্ড কোয়ালিটি যদি খারাপ আসে তো ক্ষমা করবেন, কারণ আমি নিজেই জানি না কীরকম আসছে, কারণ আমি ফার্স্ট টাইম করছি, একটু লজ্জা লজ্জা ভাব লাগছে, যদি আমাকে মুখটা দেখতে পাচ্ছেন, এখন হেলমেটের গ্লাসটা কালো। দেখা যাক, রাস্তাঘাটে ভালোই ভিড় আছে। গাড়ির চাপটা ওখানে অ্যাকচুয়ালি একটা লরি আছে, ওই জন্য যতটা বুঝতে পাচ্ছি যে ভিতরে ভালোই হাওয়ার আওয়াজ যাবে, তার কারণ আমার নিজের গলায় গালে হাওয়াটা লাগছে, তো ওই জন্য। ওখানে 10টার পরে লকডাউন হয়ে গেছে, তো এটা লকডাউন, বুঝতেই পারছো। তো একটা জিনিস দেখো, মানুষ কাজকর্ম না করলে খাবে কি, তাদেরটাও তো একটু ভাবতে হবে। 10টা পর্যন্ত মানে ব্যবসাদারদের জন্য অনেক কম টাইম। সেটা আমার শহর উলুবেড়িয়া। ও হ্যাঁ, আমার একটা এফবিতে পেজ আছে, আমার শহর উলুবেড়িয়া নামে, যারা যারা জানো না তারা এফবি থেকে একটু লাইক করে দেবে। এটা আমাদের উলুবেড়িয়া কোর্ট, মাস্ক পরুন, টোটোই চড়ুন, বা
প্রতিটা টোটোতে লেখা আছে মাস্ক পরুন, টোটোই চড়ুন। ব্যাংকে ইউকো ব্যাংক এটা তো, এখানে একটু আমি ক্যামেরাটা অফ করছি, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আমার ব্যাংকে কাজটা হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাব। এটাই আজকের ব্লগ ছিল, তো জাস্ট আমি দেখাচ্ছি যে আমি পারছি কিনা পারছি না। এক সেকেন্ড বলছি, স্টেটমেন্টটা তো নেওয়া হলো না, আমি কালকে নিয়ে নেবো। আমি তাহলে একটু পরে আসি, তারা আজ বলে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। ব্যাংকের স্টেটমেন্ট একটা বার করতে দিয়েছিলাম, কিন্তু তখন ওই কাকুটা ছিল না বলে আমার নেওয়া হয়নি। এখন দেখা গেছে, বলছে নিয়ে যায়, আমি বলি না তারা আছে। তো সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে সেটা একটু অবশ্যই জানাবে আমাকে। আমি যদিও একটু জোরে জোরেই কথা বলছি, তবে চিৎকার করে এমন না। তো যাই হোক, আমি এমনি সাধারণত বাইক খুবই কম চালাই, কারণ চার চাকাটাই বেশি আমি প্রেফার করি, ভালো লাগে চার চাকা। তো এই ক্যামেরাটা আমার এই সুমিতদার থেকে নেওয়ার পর থেকে একটু মানে মোটো ব্লগিং করার ইচ্ছে আছে আর কি। মানে এই যেখানে যেখানে যাবো একটু টুকটাক দেখাবো একটু, আমার অ্যাকচুয়ালি ইউটিউব করতে ভালো লাগে, এই জন্য আর কি আমি জাস্ট ক্যামেরাটার জন্য নিলাম সুমিতদার থেকে। বেটা মজ করছি, এটা কেমন আছে, গুমোট গরম আছে আর রোজা রেখে আছি, তো কিরকম অকট ফিল লাগছে, এটা কিরকম টাইপের লাগছে একটা। এই মেঘলা যখন হচ্ছে তখন একটু আরাম টাইপের লাগছে, কিন্তু যখন রোদ হচ্ছে একটা কিরকম টাইপের লাগছে। আমরা তো রোজা রেখে বাইক টাইক চালাচ্ছি, তাতেই এমন করছে। অনেকে আছে রোজা রেখে কত খাটাখাটনির কাজ করে, রাজমিস্ত্রির পর্যন্ত কাজ করে অনেকে রোজা রেখে, তাদের তাহলে কি হচ্ছে। তো গাইস, আর ফোন বার করার ভিডিও করে আর এন্ড করবো না ভিডিওটা, এইভাবে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা এইরকমই ছিল, যদি আমার মোটো ব্লগিংটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব তো একটাই করতে পারবে, যে যারিয়া থেকে ইমেল আইডি থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অ্যান্ড দিস ইজ মাই বউ ফর রিকোয়েস্ট বউ, অ্যান্ড দিস ইজ সেকেন্ড বউ, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট বউ, এটা সেকেন্ড বউ। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।